দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে অবশ্যই একটি এইরকম উপায় বলবো যে উপায়টি করে আপনি কোনো মানুষকে নিজের বশে করতে পারবেন, এবং তার আমি প্র্যাকটিক্যাল উদাহরণও আপনাকে দেব। কিন্তু একটি বিশেষ সজাগতামূলক কথা আপনাকে বলি, ভিডিওটি শোনার আগে এই জিনিসটি আপনি শুনে নেন। এই ভিডিওটি শোনার সময় হতে পারে যে আপনাকে একটু বিচলিত ভাব মনে হবে, আপনার মন বেশি চঞ্চল হয়ে যাবে, আর হয়তো আপনাকে মনে হবে যে আমি এটা কি শুনছি। কিন্তু নিজের বিবেক বুদ্ধি লাগিয়েই এই কথাটিকে আপনি শুনবেন, এবং এই ভিডিওটি শোনার সময় সম্পূর্ণ দায়িত্ব নিজে নিয়ে শুনবেন। দেখুন, একটা ছোট যে মাছের অ্যাকুরিয়ামগুলো হয়, যেগুলোতে মাছ রাখা হয় বাড়িতে, সেগুলোতে যদি আপনি জল একটু কম করে দেবেন বা জলের স্তর যদি একটু কম হতে আরম্ভ হয়, তখন দেখবেন মাছগুলো ছটফট করতে আরম্ভ করে। ঠিক সেরকমই আমাদের সংসারে যখন টাকা পয়সা সম্পত্তি কম হতে আরম্ভ হয়, পরিবারের মানুষগুলো ছটফট করতে আরম্ভ করে। অনেক সময় অনেক এরকম কমেন্ট এসেছে আমার কাছে, এরকম মেসেজ এসেছে, ফোন কল এসেছে, বলেছেন যে সব কিছু চলছে ঠিকঠাক, এরকম অন্য মানুষকে লাগে, কিন্তু আমি যেখানে দোকানটা করেছি তার আশেপাশে সব দোকান চলছে, আমার দোকানই চলছে না। সব কিছু চলছে ঠিকঠাক, অন্য মানুষকে লাগছে, কিন্তু আমার সাথে যারা পড়াশোনা করলো সবাই চাকরি পেয়ে গেল, আমি পেলাম না। সব কিছু চলছে ঠিকঠাক, অন্য মানুষরা ভাবছে, কিন্তু আমার পরিবারের যে অর্থ টাকা পয়সার প্রয়োজন সেটা সম্পূর্ণ হচ্ছে না। প্রথমত একটা জিনিস আপনি বুঝুন, কি অনেক সময় যেরকম ভিডিও আরম্ভে বললাম, যেরকম করে জল শেষ হতে আরম্ভ করে মাছগুলো ছটফট করে, অনেক সময় যখন আমাদের জীবনে এই জিনিসগুলোকে নিয়ে সমস্যা আসতে আরম্ভ করি, আমরা ছটফট করতে আরম্ভ করি, আর তখন বিভিন্ন কারণ নিজের আত্মাকে তৃপ্ত দেওয়ার জন্য করি। যেরকম আমার আত্মীয়র মধ্যে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ আমাকে কিছু খাইয়ে দিয়েছে, কেউ আমার দোকানে কিছু করে দিয়েছে, কেউ কি কাউকে বশ করে নিয়েছে, তার জন্যই আমি যে কাজ করছি সেই কাজেই বিফলতা আসছে। এরকমের উত্তর মনকে দিলে মন এইরকম উত্তর খুঁজতে বেরিয়ে যায় যেটাতে তার সমস্যার সমাধান হয় না। কিছু কিছু সময় কেউ আপনাকে বশ করে না, আপনার ঠিক সময়ে ঠিক কাজ না করার জন্য এই অবস্থা হয়েছে। উদাহরণ পরিষ্কারভাবে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। যেরকম আপনাকে যে সময় ভালো করে পড়াশোনা করার ছিল সেরকম সেই সময়ে আপনি করলেন না, আপনাকে যে সময় নিজের শরীরের স্বাস্থ্যের ধ্যান রাখার দরকার ছিল সেই সময় সেরকম আপনি নিজের শরীরের স্বাস্থ্যের ধ্যান রাখলেন না, তার জন্য আজকে ঘরে রোগ বেড়ে গেছে। যেরকম যে সময়ে আপনাকে নিজের ঘরে অর্থ সঞ্চয় করা দরকার ছিল সেই সময় আপনি করলেন না, তার জন্য আজকে আপনি অতটা টাকা বাঁচিয়ে রাখতে পারেননি। এটা হয় প্রথম কারণ। আর এই কারণকে হাঁটিয়ে আমরা যখন নতুন কারণ খুঁজি, কি কেউ আমাদেরকে কিছু করে দিয়েছে, আমি তো সত্যি করে তাদেরকে হাত জোড় করে বলবো কি আপনারা কিচ্ছু অন্যদিকে না ধ্যান দিয়ে নিজেকে শোধরানোর প্রতি এগিয়ে পড়ুন। আপনাদেরকে কেউ বশ করেনি, আপনারা সময় অনুরূপে কাজ করেননি, তার জন্যেই আপনারা সময়ের কাছে এবার আস্তে আস্তে হারতে আরম্ভ করেছেন। দ্বিতীয়, যারা বশীকরণ অবস্থাতে চলে এসেছে, যাদেরকে সত্যি কেউ বশীকরণ করে দিয়েছে, সত্যি আপনাকে লাগছে যে আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করছে, আমরা নিজে কিছু করতে পারছি না, এটা কি সত্যি না এটা মিথ্যে? অবশ্যই এটা সত্যি, এটা আগেও হয়েছে আর এখনও হয়। একটা ছোট উদাহরণ আজকেরও দেব, আর একটা ছোট উদাহরণ সেই সময়ের থেকেও দেব। দেখুন, আমাদের মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন, তিনি যখন যেটা চাইছিলেন অর্জুনের কাছ থেকে সেটাই করাচ্ছিলেন। তিনাকে যার বধ করানো ছিল বধ করালেন, যার সাথে বিয়ে করানো ছিল করালেন, যেখানে যুদ্ধ করানো ছিল করিয়ে দিলেন, সেখানে যেরকমভাবে জেতার কল্পনা তিনি করেছিলেন সেই যুদ্ধকে সেই রকমভাবেই জেতালেন। যখনই কুন্তিপুত্র অর্জুন অন্যদিকে চলে যাচ্ছিলেন, তিনাকে আবার ধরে সেখানেই এনে দিচ্ছিলেন যে তুমি আমার কথা শোনো, অন্য কোনো কথা শোনো না। আর অর্জুনও তাই করছিলেন, বিচলিত হচ্ছিলেন কিন্তু আবার সেই পথে চলে আসছিলেন। উদাহরণে অতীতে
এর থেকে বড় বশীকরণের উদাহরণ পাওয়া যায় না, যেরকম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র অর্জুনের উপরে করেছিলেন। এবারে এই রকমের বশীকরণ করার জন্যে কী গুণের প্রয়োজন হয় সেটা আপনাকে বলি। এটা হচ্ছে আপনার উপায়, যে উপায়গুলো আপনাকে জানতে লাগবে। যে কোনো মানুষকে নিজের বশে করার জন্য কিছু গুণ আপনার মধ্যে থাকা দরকার। তার মধ্যে সর্বপ্রথমে যে গুণ দরকার আছে সেটা হচ্ছে মাতা পিতার গুণ, তারপরে হচ্ছে গুরুর গুণ, তারপরে হচ্ছে ভাই বন্ধু আত্মীয় সখার যে রকমের গুণ থাকে সেই রকম গুণ, আর এই গুণগুলোর সাথে আরেকটি জিনিসের গুণ, যেটা হচ্ছে জ্ঞান বুদ্ধি ক্ষমতার গুণ। অর্জুনকে কখনো নিজের বন্ধু নিজের সখার মতন ভালোবেসে নিয়ন্ত্রণে করতেন, কখনো গুরুদেবের মতন হয়ে জ্ঞানের কথা বলে নিয়ন্ত্রণে করতেন। যখন এটা ভয় খেয়ে যেতেন অর্জুন যে আমার সব কাছের মা বাবা দাদা যে মানুষগুলো রয়েছে তারা চলে যাচ্ছে, তখন নিজে মাতা পিতার মতন আদর করে তাকে নিজের নিয়ন্ত্রণে করতেন কি তুমি যা করছো সেগুলো সব আমার জন্য করো, আমি তোমার সব দায়িত্ব নিচ্ছি। কাউকে বশীকরণ করার জন্য সব থেকে ভালো অবস্থা এটাই হচ্ছে যে আপনার কাছে এই গুণগুলো যেন থাকে, কেন কি কিছু না কিছু গুণ প্রয়োজন অবশ্যই আছে যদি আপনি কাছের মানুষকে নিজের বশে করতে চাইছেন। আর আপনার কাছে যদি অত কিছু গুণ নাও থাকে তাহলে কোনো একটা জিনিসের উপরে আপনার জ্ঞান অনেক বেশি থাকা দরকার। উদাহরণ আপনাকে দিচ্ছি, ধরে নিন যে আপনি কিছু টাকা সঞ্চয় করে রেখেছেন এবং ভাবছেন যে এটাকে কিভাবে আমি নিজের উন্নতির জন্য নিজের পরিবারের উন্নতির জন্য লাগাবো, কোথাও জমা করব যাতে খুব তাড়াতাড়ি আমি অনেক বেশি রিটার্ন পাই। আপনার কিন্তু ব্যাংকের সম্বন্ধে বা এই রকম LIC পলিসির সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান নেই। এইবারে যে LIC এজেন্টটা আপনার কাছে আসে সে আপনাকে নিজের যে জ্ঞান আছে LIC নিয়ে সেটাকে বোঝায় যে আপনি এটা করতে পারেন ওটা করতে পারেন এরকম করতে পারেন ওই রকম করতে পারেন, কিন্তু শেষ মেশে উনি যেটা বলেন যে এটা আপনার জন্য ভালো আপনি তার বশে চলে এসে সেটাই করতে রাজি হয়ে যান। আপনি যতই বলুন যে আমি বুঝে গেছি আপনার বোঝার ক্ষমতা অতটা বিকশিত হয় না, কিন্তু তিনি যেটা বলেন সেটাই আপনার জন্য ভালো হয়ে যায়। যে আমি অত কিছু বুঝতে পারছি না, আপনি যেটা ভালো বুঝছেন করুন, দিন আমি সাইন করে দিচ্ছি, এই নিন টাকা। আজকেও সেই রকমভাবে বশীকরণ হয়, তখনও বশীকরণ হতো। বশীকরণের সব থেকে দরকারি যে উপায়টি সেটা হলো এটাই যে আপনাকে নিজের মধ্যে কিছু গুণের অবশ্যই বিকাশ করতে হবে, তবেই আপনি অন্য কাউকে বশীকরণ করতে পারবেন। তার সাথে আপনার সম্পর্ক কী আছে সেইভাবে গুণের বিকাশ, তাকে বশীকরণ করা যেতে পারে। বশীকরণ আগে হয়েছে এখনও হয়, আমরা শুধু ভালো করে বুঝতে পারি না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলকে করুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।